নমস্কার সমস্ত মুি হ্যাপি স্বাগত জনাওছি আপনার মো চ্যানেল হ্যাপি ফর তো পিলা মানে আজকে আমি পড়ি বিভক্তি তো অলরেডি আমি কারক বিষয় পড়ি সারি তো কণ তো ছকার কারক কণ আগুড়ি কেউ ক্ষেত্রে মানে কেউ পদকু দেখি আমি চিহ্নিপারা যে এটা কেউ কারক বলে তো ছ প্রকার কারক থাকে ঠিক আছে কর্তা কারক কর্মকারক তাপরে করণ কারক সম্প্রদান অপাদান তাপরে আমার অধিকরণ ছ প্রকার কারক আউ কারকরেও বিভক্তি হুয়ে সেইটা তোমার কী বট আজ আমি টিকি বিভক্তি বিষয়ের ভালোভাবে পড়া ঠিক আছে তো এইটাই তুমি পাইপার স্টাণ্ডার্ড নাইনথর যদি তুমি চাহিদ তো স্টাণ্ডার্ড নাইনথর তুমি পাইপার বিষয় নম্বর কে বোধহয় ন দশ নম্বর বিষয় তো তুমি যাই ওড়িয়া গ্রামার বই ঠিক আছে তো আমি আরভ করবা তো যদি আমি দেখিবা যে গোটে বাক্যু দেখা যে লোক মানে দেশর উন্নতিপর স্বার্থক বলি দেওয়া বইি দেওয়া উচিত ঠিক আছে তো এই যে বাক্যটি কু আমি প্রথমে দেখা কোণ না লোক মানে লোক সহিত আমি এটি মানের যোগ করি লোক মানে করছেন মানে লোক হইলে মানে হয়ে গেলে বহু বচন হয়ে গলা যদি আমি দ্বিতীয়টা দেখি বা দেশ দেশর স দেশ সহিত আমি র যোগ করছেন ঠিক আছে দেশ রাপরে নিজ র ঠিক আছে দেশ নিজ কু যোগি মানে র যোগ করি দেশ র নিজ র করছেন ঠিক আছে তো পাই ওকে তাই পিলা মানে যে কারকর ক্লাস দেখি তো সেটি ইয়ে র রহত্ব পাইর মহৎ ঠিক তুমি স্পষ্ট ভাবে জার ঠিক আছে মানে স্পষ্ট ভাবে জার্থ যে এটি কারকর ব্যবহার করা যাই তো কু কু এটি স্বার্থ কু ঠিক আছে তো এইসব বাক্য মানে যদি আমি বাক্যগুড় দেখা মানে বাক্যটি দেখা যে পদগুড়ি অহরে মানে র পাই এগুলি সব ব্যবহার করা যাই তো বেড়ে বেড়ে কম করা যাই তেণু ମାନେ ବର୍ଣ୍ଣ ବା ବର୍ଣ୍ଣର ସମଷ୍ଟି ଦ୍ଵାରା ଏକ ବଚନ କିମ୍ବା ବହୁ ବଚନ କରାଯାଇଛି ଠିକ ଅଛି ବେଳେବେଳେ ଆମେ ଏକ ବଚନ କିମ୍ବା ବହୁ ବଚନ କରୁଛେ ଆଉ ବେଳେବେଳେ ଆମେ କ'ଣ କରୁଛେ ନା କାରକ ଯୋଗ କରୁଛେ କର୍ତ୍ତା କର୍ମ କାରଣ ଠିକ ଅଛି ଅପାଦାନ ସମ୍ପ୍ରଦାୟ ତାପରେ ଅଧିକରଣ ତ ଏଇଭଳି କାରକ ଆମେ ପାଇପାରୁଛେ ତ ଏଇଗୁଡ଼ିକ ପିଲାମାନେ ଆମେ ବିଭକ୍ତି କହିବା তো বিভক্তি পিলা মানে আমার টোটালি সাতটি বিভক্তি আমি ব্যবহার করে থাকে প্রথম দ্বিতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এটি লেখা যাই পিলা মানে সপ্তমী বিভক্তি পর্যন্ত সাতটি বিভক্তি অ ঠিক আছে ত বিভক্তি কেমি হ'ল পিলা মানে ভজ ধাতু সৈত তি প্ৰত্যয় যোগৰে যদি আমি মানে তি প্ৰত্যয় যোগ কৰা ত'লে আমাৰ সেইটা বিভক্তি হৈ থাকে বস্ত এই টেবুলটা পিলা মানে তুমি বহুত ইম্পৰ্টেণ্ট তুমি যদি ক্লাছ কৰো তুমি এইটাক স্ক্ৰিনট নেপাৰিব অদৰৱাইজ তুমি যদি সবুকি প্ৰকাৰ নোটছ দৰকাৰ তুমি আম

তো সেপিগ্রাম জয়েন কর তুমি সেটি মক টেস্ট দেবার সুযোগ মধ্য় থাকে পুরা ফ্রি তাহ তুমি মিথানে লাইভ ক্লাস করি মৌকা যার লিঙ্ক তুমি সেটি মিযাই থাকে আ সমস্ত প্রকার সিটি এগাম সম্বন্ধীয় সমস্ত প্রকার নোটিফিকেসন তুমি সেটি হি মিলে ঠিক আছে তো যদি আমি দেখবা পিলা মানে আমার যে কারক টোটালি সাতটি কারক এই টেবল্রে দিয়েছে কর্তা কর্মকরণ সম্প্রদায়ন অপাদান অধিকরণ কারক তো বিভক্তি দেখা সাতটি বিভক্তি অিহ্নগুলি অনেক পিলা মানে এক বচনর চিহ্ন বহু বচনর চিহ্ন স্পষ্ট ভাবে মনে রকিদা উচিত ঠিক আছে যেতবে আমি সংস্কৃত পড়ুতলু তো নিহতি ভাবে যদি তুমি সিটি একজাম দৌ তাহলে তুমি জাঁনি থ সংস্কৃত তুমি পড়ি কি আসি মেবি তো আপনি যেতবে বাক বাড়ক মানে বাড়ক বাড়ক ও বাড়ক হা বলি পড়ু লে তাহলে কোণ গোটিয়ে দুই জন বালক বালক মানে ঠিক আছে তো এটি আমি যেত বেড়ে পড়ুলে বাড়ক টি গোটি বাড়ক সেটি টি র ব্যবহার আমি করে ঠিক আছে দুই জন ঠিক আছে দুই জন এটি দিয় যায়নি বাড়ক মানে তো ঠিক আছে তো এইভাবে ভাব পিলা মানে যদি কেউ টি টে টাই টিএ লাগি গোটে পদ তুমি সিটি এগামে কমিটি কোশ্চিন পড়ি থাকে পিলা মানে তুমি জস্টে ঝলক দেওয়া চাহিদি ଯେମିତିକି ବର୍ଷା ଆଗମନରେ ଚାଷୀ କୂଳ ଆନନ୍ଦିତ ହେଲା ବର୍ଷା ଆଗମନରେ ଚାଷୀ କୂଳ ଆନନ୍ଦିତ ହେଲେ ଠିକ୍ ଅଛି তো এটি পিলা মানে আমি কারক কাঢিয়া পড়ব না আগ মন এটি যোগ হয়েছি তো এটি কেউ কারক হব পিলা ঠিক আছে তো তুমি যদি দ্বিতীয় এই কোশ্চিনটি দেখব টকা রে চাউল ছিল তো রেখাঙ্কিত পদ এটি যদি টঙ্কা লেখা যাই এ টাকা রেটি পিলা মানে কেউ মানে কেউ বিভক্তি হব সেইটা তুমি দেখছি তো তুমি যদি এই টেবলটা জাঁনি দে তাহলে তুমি এটি কেখা হয়েছে পিলা মানে তো টকা রে পিলা মানে স্পষ্ট ভাবে দেখ এটি রে এটি ব্যবহার হয়েছে আপ্তমী বিভক্তি ব্যবহার হয়েছি তো মে বি এটা সপ্তমী মে বি এটা তুমর কিন করণ মানে তৃতীয় বিভক্তি হয়ে পাব তো যদি পুরা বুঝবার অমুক টিকি এই যে প্রথমে বিভক্তি কেউ কেউ স্থানের আমার প্রথম বিভক্তি ব্যবহার হুয়ে পুরা বহু ভাল ভাবে নিমগুড়ি অনেক ভিডিও কেষ পর্যন্ত তুমি হি পড়ি ঠিক ত যদি দ্বিতীয় বিভক্তি কথা দেখিব পিলা মানে কু কুমান ঠিক অঁ কু কুমান বালক কু বন কু বানকু ঠিক অঁ ত কিং কি ঠাকু মানক ঠাকু এইগুড়িক তুমি পেলা মানে মন ৰখি পাৰিব এমি মনে ৰখি পাৰিব টি ঠিক মানে গোটেই বালক ধৰি নিয়ক টি বালে ঠিক অঁ এই ভিতৰত তুমি মনে ৰখি পাৰিব তাৰপৰা কু কু মানু তুমি কৈকি দ্বিতীয় বিভক্তি পাইকি এইট মনে ৰখি পাৰিব মানুহ মানক ঠাকু তুড়া কু এইগুড়িক তুমি জানি পাৰু ঠিক অঁ যদি আমি দেখা পিলা মানে এই কৰণকাৰক কৰণকাৰক পিলা মানে আমাৰ দ্বাৰা মানে যদি আমি প্ৰশ্ন পচাৰিব কাহা দ্বারা কামটি হচ্ছে তো এটি নিহতি ভাবে রে দ্বারা মানক দ্বারা মানক এই এইভাবে কিছু পড়ি পাব তো পিলা মানে দ্বারা বুঝি পরে মানক দেই মানে সেই একাক্রথা মানক দেহি সেই দেহি মানে সেই দ্বারা হি

त जहाँको कि दानदे ए चतुर्थी विभक्ति पहिला चतुर्थी आउ द्वितीय भित्र गते कन्फ्युजन तो ता डाउट गुडिक क्लियरको को नियम तम पढेको पढ्यो जदि तम देखि रु ठाउँ ঠিক আছে যে পিলা মানে অপাদান কাৰক হৈ থাকে কাৰক যিয়ে পঢ়িছ জাতিব তো অপাদান কাৰক মানে যেমতি গছ ৰু ফলা ঝলিলা তু ঠিক অঁ গোটেই জিনিছৰু গোটেই জিছ অলগা হ'ল পিলা মানে সেইটা অপাদান কাৰক হল ঠিক অঁ তুঠাৰু মান ঠাৰু মান ঠাৰ মানক ঠু মানক ঠু ওড়িয়া ভাষাৰে যা যা লেখা হৈছিল স্পষ্ট ভাৱেৰে এঠাই বৰ্ণনা কৰা যায় ষষ্ঠী বিভক্তি পিলা মানে ইয়ে ক্ৰিয়া সৈতে অকে ତ ଷଷ୍ଠୀ ବିଭକ୍ତି କ୍ରିୟା ସହିତ କୌଣସି ୟାର ଲିଙ୍କ୍ ନଥାଏ ମାନେ କୌଣସି ସମ୍ବନ୍ଧ ନଥାଏ ତ ସେଥିପାଇଁ ଏଠି କୌଣସି କାରକ ଦିଆଯାଇ ନାହିଁ কিন্তু ইার পিলা মানে ইয়া সহ গোটে মানে সম্বন্ধ যে থাকে সেটা আমি পড়া আগুন তো পিলা মানে সে রেটেড গোটি কোশ্চিন্ত তুম করাই দিয়ে যাব তুমি চিন্তা কর না অধিকরণ কারক পিলা মানে দুই প্রকার থাকে অধিকরণ কারক গোটে হাড়ধিকরণ গোটে হল স্থানাধিকরণ মানে কেউ সময়ের হয়েছে আবার কেউ স্থানরেই ঠিক আছে তো এখারে গছ উপরে পক্ষীটি বসি তো যে লাগি থাকে মানঙ্করে তো এটি এক বচন এঠি বহু বচন ঠার মানঙ্কা এইভাবে যে আমার পিলা মানে সপ্তমী বিভক্তি হব বট এত তুমি যদি এই টেবলটি কী মনে রকি দৌ মানে তুমি বুঝি যাছ মনে রক্ষা এত গুরুত্বপূর্ণ নুহ যদি ভালোভাবে নিজে পড়ি কি বুঝি যাছ তোমায় গুরুত্বপূর্ণ তো তুমি যদি এইটা পাই যাছ পিলা মানে তুমি গোটি কাম করা পড়ব যে যদি স্পষ্ট ভাবে জাঁব চিভক্তি তাহলে ভিডিও কু আগ দেখা পড়ব তো বর্তমানে আমি সাতটি বিভক্তি কু বর্ণনা করা বহুত লম্বা তো। পেসেন সহ নিহতি ভাবে দেখা উচিত তো বিভক্তি ব্যবহার পিলা মানে তো মু সববে তুমি যেতবে কারক পড়েছিলি প্রথম বিভক্তি কথা কোথায় প্রথম বিভক্তি পিলা মানে কর্তা কারকরে কর্তা মানে বাক্য করে মানে য্রিয়াটি করে যা করে থাকে সি হল কর্তা তো কর্তা কারক যেমি রাম খাওছে তো খাইবা হল পিলা মানে হোক আমার এটা না খাইবা হচ্ছে আমার ক্রিয়া মানে কামটা হোক আমার খাইবা বট কি খাওছে না রাম তো গাইটি চুছি পিলা মানে তো এটি দেখ পিলা মানে প্রত্যেক স্থানের প্রায়ত যদি গোটি গায়ে এক বচন টি লগি পিলা মানে তো বহু বচন মানে লাগি তো এই এইভাবে তুমি জাঁপ যদি মানে যাটা করুচি কর্তা কারকরে সবুলে আমার প্রথম বিভক্তি হয়ে থাকে তো প্রথম বিভক্তি পিলা মানে এটি দেখুছ ছুল অ খ তো এই ছুল তুমি বুঝি যাওয়া উচিত তো পিলা মানে সম্বোধন কারক পিলা মানে ইার মধ্যে প্রশ্ন পড়ি লাগজামে যে সম্বোধন কারকরে প্রথম বিভক্তি হয়ে থাকে যেমি মিশ্রে পিলা মানে ডাইরেক্ট কোশ্চিন পড়ি লাশ্রে তো এই মিশ্রেটা কেউ কারক হব তো যেতবে আমি কাহক সম্বোধন করছি মিশ্রে প্রধানে বসন্তু এটি প্রধানে মানে আমি যা জনক সম্বোধন করি আমার প্রথম বিভক্তি হয়ে বেলে বে আমাৰ ক্ৰিয়া পদ নথ্যমে পদাৰ্থ বা ব্যক্তি নিৰ্দেশ কৰি থওঁ যেম্কি কি ৰাম কি ক্ৰিয়া পদ নাই পিলা মানে এই যদি এই বাক্যটিক দেখিব এইটাৰে ক্ৰিয়া পদ নাই কিন্তু আমি আমি এই পচাৰ যে ৰাম কি যদি ক্ৰিয়া পদ নথকি কোনো গোটেই মানে অবজেক্ট মানে গোটেই বস্তুৰ না কোৱা গ'ল গোটেই লোকৰ না কোৱা গলা তি আমাৰ প্ৰথম বিভক্তি হৈ যায় বট ৰাম খাওঁ পিলা মানে বট ৰাম কু দবা তো এটি রাম কু হয়ে গলে এটি পিলা মানে তোমার প্রথম বিভক্তি হব না সেইটা মনে রাখবার অ ঠিক আছে তাপরে অবয় যোগরে যদি আমি অব্যয় যোগরে মানে অবয় মানে কম অবয় আমি তাকু কে না যেটা আমার কাভাবরে বচন প্রভাবরে ঠিক আছে তো পুরুষ প্রভাবের এইভাবে বিভিন্ন প্রভাবরে চেঞ্জ হে না তো রমা তো আমার গ্রামের রমাবলি ঝিওটে অবে চেঞ্জ হব না তো অবয় যে গোটে অবয় তুমি দেখ পিলা মানে বাক্যরে এমি গোটি শব্দ থাকে যেটা চেঞ্জ হোনি তো সেইটা যদি পছরা যাই তো এইটা পড়ে থাকে তোমার কোণ না তুমর প্রথমা বিভক্তি তো সিটি এগামি এইটা প্রায়ত পড়বার দেখি না কি কর্ম বাচ্যরে তো তুমি যে মুখি যে এইটা কর্তা কারক সম্বোধন এইগুলো পড়ে থাকে আমি আগুন দেখিদবা কর্ম বাচ্যের বাক্যের কর্মর প্রথমা বিভক্তি হয়ে ঠিক আছে যদি কর্ম বাচ্য রা মানে কর্মকারক না কর্ম বাচ্য কোগলা তাহলে বাক্যরে প্ৰ মানে দেখ পিলা মানে প্ৰবন্ধ টি তুমি মই অলৰেডি কৈ পেলা মানে কৈছিল না তুমাক যেতিয়া টি টা টাই মানে এই ভৰিয়া ট টাইপৰ কিছু লাগিব ত'লে তুমি জানি পাৰিব এই প্ৰথমা বিভক্তি হ'ল ত সংখ্যা বাচক এঘাৰটা বাৰটা এইটা মনে ৰখিব বহুত ইম্পৰ্টাণ্ট যেতিবাৰে কোনো সংখ্যা দিয়া যাওঁ পিলা মানে ত'লে তোমাৰ এই প্ৰথম বিভক্তি হি হ'ব ঠিক অঁ পারিলা গোটে বিভক্তি সরিলা রহিলা তো দ্বিতীয় বিভক্তি কথা দেখিবা। কর্মবাচ্য কৰ্ম বাচ্য মানে কৰ্মকাৰক কৰ্মকাৰকৰে সবুবাৰে দ্বিতীয় বিভক্তি হৈ থাকে ত' দ্বিতীয় বিভক্তি পিলা মানে যেমি বিদ্যালয়ক পিলা মানে বিদ্যালয় কু যি পিলে ন পিলা মানে বিদ্যালয় কু যা মানে কৰ্ তাওক হ'লে ক্ৰিয়া ত বিদ্যালয় কু যা স্পষ্ট ভাৱে পঢ়িলে এই জনা পাৰিব যে ইয়ে হ'ল পিলা মানে বিদ্যালয় কু য অৰ্থাৎ বিদ্যালয় হ'ল কৰ্ম ত' এঠি দ্বিতীয় বিভক্তি হ'ব ধিক যোগে দ্বিতীয় বিভক্তি হ'ব পিলা মানে যদি আমি কাহ গোটেই ধিকাৰ কৰুচোন দেশ দ্ৰোহী কু ধিক ত'লে এই আমাৰ দ্বিতীয় বিভক্তি হ'ব অত্যন্ত সংযোগ বা ব্য়প্তি অৰ্থৰে বা কা শব্দৰে দ্বিতীয় বিভক্তি হৈ থাকে ঠিক অঁ চারিদিন কৃষ্ণ চারিদিন কন্ট করে মথুরা গলে আবে নলে ঠিক আছে তো চারিদিন আপনি যদি আমি কোণে গোটে কাল দিয়ে সময় দিয়ে যাচ্ছি টাইম পিরড দিয়ে যাও তো সেটি মধ্যে আমি দ্বিতীয় বিভক্তি হব তা যদি আমি নিকট বা দূর যেমি গোটে দিয়েছি তিরিশ কিলোমিটর ঠিক আছে গোটে নি নিকটার্থক বা এটা নিকটরে কিংবা দূরের হয়ে পড়ে তো এই স্থানের মধ্যে দ্বিতীয় বিভক্তি পিলা মানে গোটে কথা মু তোমার মনে পকাই দেওয়া চাহি যে তুমি যদি এই বহি ডাউনলোড করুছ আ ডাউনলোড করি যদি তুমি পাঁচ থর পড়ুছ তাহলে তোমার ভুল হব না তুমি এই ভিডিও দেখি যাও ভুল হব কারণ এটি মু যা যা কহিলি তুমি থরকরে মনে রাব না কোণি সূত্র না যে তুমি মনে রক্ষিদ বল তো সূত্র হল সেই

दौडी दौडि छी त युक्ति हैगला दौडी दौडी दुई थोर को व्यवहार कि मास को मास वर्ष कु घर को घर दिन दिन ठीक अछि त प्रत्येक स्थानले देख पि कु कूर व्यवहार है ठीक अछि प्रत्येक जग्गा पिखि टिक कु व्यवहार है तमे मे भी एटा द्वितीय विभक्ति पारा चतुर्थी विभक्ति কিন্তু কিন্তু তুম কই পিলা মানে প্রথমে বিভক্তি কর্তা কারক দ্বিতীয় বিভক্তি কারক তৃতীয় বিভক্তি কারক মানে যদি কোণী দ্বারা গোটে জিনিস লাগি তো করণ কারক চতুর্থী বিভক্তি পিলা মানে সম্প্রদান কারক যদি আমি কাহাকু গোটে তো রামক দৌছে ভিকারী কু দৌে তো সেইটা কু এটা কু ভিতরে টিকে তো ডিফারেন্স অছি না সেই কুটা কুকে ধ্যানৰে ৰখিবাৰ কথা হ'ল এই মনে ৰখিব পাৰিব ঠিক অঁ তাৰ সৈতে পিলা মানে ৰেকৰ্ডিং হ'ল আচ্ছা ৰেকৰ্ডিং বি চলিছে ষোল্ল মিনিটৰ ৰেকৰ্ডিং হৈ গল ঠিক ত বৰ্তমান যদি আমি দেখা কৰ্ম বাচ্যৰে বা ভাৱ বাচ্যৰে কৰ্টাৰ দ্বিতীয় বিভক্তি হৈ থাকে ঠিক অঁ তুমাক আজি ঘৰক যাব হ'ব ত ভাৱ এই দ্বিতীয় বিভক্তি হৈ থাকে তুমাক পিলা মানে বাৰম্বাৰ পঢ়িব পঢ়িব মূল্য অৰ্থৰে দ্বিতীয় বিভক্তি কোন যদি মূল্য দিয়া গ'ল খণ্ডে পান টংকাে ধান বস্তু হজাৰে তাৰি দিয় তৃতীয় বিভক্ত পিলা মানে কৰণ কৰণ কাৰক সব যে দ্বাৰা লাগুথিক সামন্ত চন্দ্ৰশেখৰ কাঠিৰে পাহাৰৰ উচ্চতা মা যদি পচাৰিবি কা দ্বাৰা মাপু মানে ক্রিয়া কু লক্ষ্য করি প্রশ্নটি পচারি কাহ দ্বারা মাপু লে তুমি কেব স্যার কাঠি মাপুলে তো যেটি করণকারক লাগিলা পিলা মানে এটি তোমার আসি য তৃতীয় তো ক্রিয়া বিশেষণে তোমার তৃতীয় বিভক্তি হয়ে যাই ক্রিয়া বিশেষণরে ঠিক আছে অর্থাৎ তো ক্রিয়ার বিশেষণ কন অলরে ক্রিয়া বিষয় অলরেডি পড়ে যে যেমন মু দৌড়ুছি তো মু দৌড়ুছি হল দৌড়ুছি হল এটি ক্রিয়া কিন্তু জোর দৌড়ুছি তো জোর দৌড়ুছি হোরের হল ক্রিয়ার গোটিয়ে গুণ এটা ক্রিয়া বিশেষণ কেবা তো পবন ধীরে বহুছি তো এটি পিলা প্রায়ত স্থানের রে লাগুছি নাই কি এটি রেটাকে ঢান রাখব রে যে তৃতীয় বিভক্তি কিংবা সপ্তমী বিভক্তি হয়ে থাকে মনে রহলা তো তাপরে তুমি টিকিট আইডিয়া করবার যে কেউ লাগবে ତ କାରଣ ମୁଁ ତମକୁ କହିଛି ଯେ ସପ୍ତମୀ ବିଭକ୍ତି ମାନେ ଯୋଉଟା ହେଲା ଅଧିକରଣ କାରକ ତ ଅଧିକରଣ ଦି ପ୍ରକାର ଗୋଟେ କାଳା ମାନେ କାଳାଧିକରଣ ଆଉ ଗୋଟେ ହେଲା ପିଲାମାନେ ଆମର ମାନେ କଣ କାଳାଧିକରଣ ଆଉ ଗୋଟେ ହେଲା ସ୍ଥାନାଧିକରଣ ଗଛରେ ଆଉ ଏଠି କାଠିରେ त गछ रे बसि म स्थानै बसि जु काठी देउसि त के छ माने काठी रे कहिला बलि कहाँद्वारा गटे जिनिस द्वारा, द्वारा प्रश्न आसु तो गछ रे तो को केउ ठारे प्रश्न आसु एड भर्ति त आन्सर त मिजियो नाइक मूल्य अर्थले तृतीय विभक्ति पिला माने एटी त कहितिली मूल्य रे द्वितीय विभक्ति मूल्य रे तृतीय विभक्ति

কর্মরে হীন তো এই এই এইভা করে। আমার যদি রেফে লাগুচি তাহলে নিহতি ভাবলে তুমি তৃতীয় বিভক্তি হি হয়ে যাব ঠিক আছে তো নাম গোত্র জাতি রাজ্য না চালু লা তো পিলা মানে এটি বিরাট কোহলি যে ক্রিকেটর তাষয়ে কোহায়নি বিরাট হোক জনে রাজা ঠিক আছে রাজা বিরাট বিরাট লে পিলা মানে যেতবেলা আমার ଅଜ୍ଞାତବାସର ଶେଷ ବର୍ଷ ପାଳନ କରୁଥିଲେ ଆମର ପଞ୍ଚୁ ପାଣ୍ଡବ ଠିକ୍ ଅଛି ରାଜ୍ୟର ନାଁ କ'ଣ ଥିଲା ମୋର ମନେ ପଡ଼ୁନି କିନ୍ତୁ ସେ ରାଜ୍ୟର ରାଜାଙ୍କ ନାଁ ଥିଲା ବିରାଟ ଠିକ୍ ଅଛି ମହାଭାରତକୁ ମୁଁ ଭଲ ଭାବରେ ଦେଖିଛି ତ ନିହାତି ଭାବରେ ମୁଁ ଜାଣିଛି ଜଷ୍ଟ ଟିକିଏ ମୋତେ ଯଦି ଅପସନ୍ ଦିଆଯାଏ ମୁଁ ସେ ରାଜ୍ୟର ନାଁ ମଧ୍ୟ তো ঠিক আছে যা বি তো এই স্থানরে স্বভাব রে গোত্র জাতি বর্ণ এটি লাগিব তৃতীয় বিভক্তি অঙ্গ বিকারের পিলা মানে যদি আমার ধরণীয় অঙ্গ টিক বিকার অর্থাৎ যদি দিব্যাঙ্গ অ গোপাল পাদৰে খঞ্জ মানে তাৰ পাদটি বংকা হাতটি কেনে হাতটি টিকে বংকা এই দিব্যাংগ মানৰ এই অৰ্থৰে মানে যদি ৰে লাগু এই তৃতীয় বিভক্তি হ'ব তৃতিয়া সপ্তমী ভিতৰত যনফিউজ দূৰ কৰিবি তুমাক এই দুইটা মনে ৰখিব পাৰিব পাঁচ থৰ আিষ্ট বহি পঢ়িব পিলা মানে থৰে পঢ়িল কালি ছাড়ি দিও তা দিন আউথে খোলিকি পড় তো তাহলে তুমি বিভক্তি ক্লর হয়েপার অদর ওয়াইজ মো পাখ্যে কৌশে এত বড় রকেট সাইন্স লাভে ফর্মুলা না তো মু তোমাকে মনে রক্ষাই পি না ঠিক আছে তো ক্রিয়া সমাপ্তি বা ফলপ্রা্তি যদি সমাপিকা ক্রিয়া কাম সরিযুক্ত ঠিক আছে দুই বর্ষরে কাম সরিলা তো এই স্থানের তৃতীয় বিভক্তি କାରଣ ବା ହେତୁ ଅର୍ଥରେ ମୁଁ ଏଠି ପ୍ରଥମେ କରଣ କହିଦେଇଛି ମୁନି ଅଭିଶାପରେ ଯଦୁବଂଶ କ୍ଷୟଗଲା ତ ଯେଉଁ ଯଦୁବଂଶ ଥିଲା ନା ପିଲାମାନେ ରାମଙ୍କର ବଂଶକୁ ଆମର ଯଦୁବଂଶ କୁହାଯାଉଥିଲା ନାଇଁ କି তো যদুবংশ মুনিকর অভিশাপ ক্ষয় যাই সে রোগরে কষ্ট পাচ্ছেন তো এটি কারণ যদি আমি কোশে দর্শোছি তৃতীয় বিভক্তি প্রয়োজনার্থক বারণার্থক অর্থরে তৃতীয় বিভক্তি হয়ে থাকে ঠিক আছে বিভক্তি পিলা মানে তোমাকে কই দ্বিতীয় চতুর্থী ভিতরে কনফিউজন হব কারণ সেটি বি কু লাগি থাকে আউ এটি বি কু কিন্তু এটি আমি দান করে থাকে আর সেটি পিলা মানে আমার গোটে কর্ম থাকে নাই সে বিদ্যালয় কু যাচ্ছি তো বিদ্যালয়টা হল পিলা মানে গোটে কর্ম ঠিক আছে ক্রিয়া নুহ যাচ্ছি হল ক্রিয়া কর্ম হল বিদ্যালয়। ঠিক আছে কিন্তু এটি পিলা মানে আমি দান করে দিয়ে থাকে গোটেই থাকে নাই কি তো আমার সম্প্রদান কারক রহলা তো সেটি আমি পিলা মানে এটা হচ্ছে আমার কোণ না ভিন্নক্ষম কু চতুর্থী বিভক্তি ভিন্নক্ষম যে আমি লগাইবা তো এটি পিলা মানে বিভক্ত মানে কোণ চতুর্থী বিভক্তি লাগি থাকে নিবারণ অর্থরে পিলা মানে ঠিক আছে নিবারণ অর্থরে অর্থাৎ আমি যদি কিওর করা চাইছেন তাহলে ডাক্তার রোগীকে ঔষধ দেলে মশা কু ধূয় দিও নণ করি রোগকে নণ করি মশা কু নারণ করি তো এটি মধ্যে চতুর্থী বিভক্তি লাগি থাকে थे ठिक अमित ओके बड को उत्तर नै स्वर्गको निशुण नाहि पहि त चतुर्थी विभक्ति लागि तापर कहिलि अपादानक का पानी अपादानकारकर पंचमी विभक्ति लागिथाए मिदानकारक गोटे गे गोटे गएिस अलग हौँ गछरु पत्र पढिला कुकुड़ा अच्छा कुकुर पछपटु अन्डा पड्ला जहाँबि हौ त फ्लोरे जहाँ बाहुन्छ त जहाँ हौ त गछ र पत्र पडिला जि कि जिनिस रुणी जिन्स अलगाहला ति पंचमी विभक्ति ठीक अझ পঞ্চমী বিভক্তি পঞ্চমী বিভক্তি বহুত সহজ হৈ থাকে পিলা মানে কাৰণ এই কোনো জিনিছ সৈতে ইয়ে চিমিলাৰ হৈ না সপ্তমী তৃতিয়া কনফিউজ ক্ৰিট কৰি থাকে আৰু তা সৈতে পিলা মানে বেলে বেলে আমাৰ পঞ্চ দ্বিতীয় চতুৰ্থী সৈতে কনফিউজ ক্ৰিট কৰি থাকে প্ৰথম বিভক্তি চিহ্নিবা আও ষষ্ঠী বিভক্তি আমাৰ গোটেই সম্বন্ধ আমি পঢ়িব ইয়াতে ত ভিন্ন অলগা বুজাইলে কামৰূ কথাৰ অলগা যদি কোনো জিনিছ অলগা বুজাই ত'লে এই পঞ্চমী যদি আমি তুলনা কৰিব মনে ৰখিব পিলা মানে সিংহ হাতীঠাৰু তুলনা যদি কৰিবা ত'লে ইয়ে পঞ্চমী বিভক্ত হৈ যিকোনো জিনিছ অলগা হ'ল পিলা মানে ঠিক অঁ তো এই তুমি জানি পাৰ দ্বিগ নিৰ্ণয়েৰে মই এই পঞ্চমী বিভক্তি হৈ থাকে দিগ নিৰ্ণয় পুরী ঠার সমুদ্র পূর্ব মানে পুরীঠার পূর্ব সমুদ্র পুরীঠার যদি পূর্ব দিগ আড়ি কি মুহাইব তাহলে তুমি সমুদ্র পাই যাই পাব ঠিক আছে তো নিহতি এটা তুমি জাছ মার্গ এবং কালর পর্যাপ্তি পঞ্চমী বিভক্তি হয়ে থাকে মার্গ এবং কাল পর্যাপ্তরে মানে ওড়িশা ঠার গঙ্গা পর্যন্ত বিস্তৃত লা অতীত ওশা গঙ্গা ঠার গোদাবরী প যেতবেলা আমার খারবেল লে कपिलेंद्र थिले, पुरुषोत्तम देवथिले थिले आम रो जो स्ट्रेस थिला पिला माने केउ ठारो केउ पर्यंत ना गंगा उत्तर भारत रो दक्षिण भारत रो गोदावरी पर्यंत थिला अमर गौरवमय कलिंगो नाही तो इ भल्या मार्ग परिव्याप्ति माने कोठारो को पर्यंत ठीक अछि কার্তিকঠ শীত ইয়ে গোটে পরব্যাপ্তি অসমাপিকা ক্রিয়া যে পঞ্চমী বিবুক্তি সে কোঠারু দেখু কোঠারু দেখুঠার চড়ি দেখু ঠিক আছে মুখে দূর রু দেখি মানে দূররে রি দেখি ঠিক আছে এটি পিলা মানে অসমাপিকা ভিডিও তুমি প্লে লিষ্ট ও প্লে যাও লিঙ্ক ডিসক্রিপশন রে ३ यारो भिडियो बहुत निहति बारे तमको म ऑलरेडी कही छि जे अष्टम नवम दशम दशम रो केवल रूढी अंशटे अष्टम नवम को पूरा अंशडी बाटी कि तमे जदि माने पूरा पी जीव माने मने रखिबो नाही मने रखिबा सहित तमको किछि বাকুম মধ্য অ তাহলে তুমি পুরা সিটি পনেরো রু পনের যাইপার জাঁপার রক্ষার্থ পরয় অর্থের পঞ্চমী বিভক্তি যদি আমি ষষ্ঠী বিভক্তি কথা দেখা পিলাম ইয়ে সম্বন্ধ পদ পিলামা মানে ডাইরেক্ট কোশ্চিন আসে সম্বন্ধ পদ যে থাকে বিভক্তি না সপ্তমী বিভক্তি পিলা মানে হয়ে ଦେଖ ଯେମିତି ନଦୀର ଜଳ ନଦୀର ସମ୍ବନ୍ଧ ଜଳ ସହିତ ଅଛି ହରିର ସମ୍ବନ୍ଧ ବହି ସହିତ ଅଛି ଦେଶର ସମ୍ବନ୍ଧ ରାଜା ସହିତ ଅଛି ତାହେଲେ ଏଠି ଆମର ସମ୍ବନ୍ଧ ମାନେ ଏଠି ଷଷ୍ଠୀ ବିଭକ୍ତି ହେଇଥାଏ ଠିକ୍ ଅଛି ତ ଆମର ଯେଉଁ ସମ୍ବନ୍ଧ ଥାଏ ପିଲାମାନେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସମ୍ବନ୍ଧ ଥାଏ କାରକ ସମ୍ବନ୍ଧ ସେବକ ସେବ୍ୟ ସମ୍ବନ୍ଧ ଜନଜନକ ସମ୍ବନ୍ଧ ମାନେ ଦେଖ ତୁମକୁ ଆଗକୁ ସବୁ ବୁଝେଇଦେବି ଆଧାର ଆଧେୟ ସମ୍ବନ୍ଧ कार्य का, मे कार्य कारण संबंध विशेषण संबंध व्याप्ति सम्बन्ध देख करक सम्बन्ध हौ चाहिँ पहिला छक अनि जति आम लगाइ कारक संबंध जति कर्तृ का संबंध सम्बन्ध कथा कि कारक संबंध छ भागर गटे होला कर्तृ माने मन आर्यर कर्तव्य त माने पिला माने, का माने का कर्ता का कर्तव्य ইয়ে পিলা মানে পঞ্চমী সৈতে যদি দেখিব এতি লাগি থাকে এতি লাগি থাকে কিন্তু এঠি চিহ্নিবাৰজায় হ'ব পিলা মানে অপাদানকাৰক কোনো জিনিছ অলগা হৈ থাকে বট এঠি অলগা সেমি কিছু হৈ নাই ঠিক আছে তাৰমানৰে দেখিবাৰ অ নাগৰিকৰ কৰ্টব্য ঠিক অঁ নাগৰিকৰ কৰ্টব্যমৰ পঞ্চম ষষ্ঠী বিভক্তি হৈ থাকে कर्म जदि आमें तो सम्बन्ध जर्म सम्बन्ध ईश्वर ईश्वरको उपासना धनर अर्जन कर सम्बन्ध ठीक जन सर अझर आघात सरु आघात संप्रदान सम्बन्ध जुन देखा भिकारी भिकर रुटि सम्प्रदान सम्बन्ध जिम्मी देखि त संप्रदान रुप्ति जदि सम्प्रदान महाको गए दाउ ना ବାଇ ଆଣିର ଭାତ ବାଇ ଆଣି ମାନେ ଯେ ଗୋଟେ ପାଗେଳି କୁକୁରର ମାଂସ ଏହିଭଳି ଜାଗାରେ ସମ୍ବନ୍ଧ ହୋଇଥାଏ ସମ୍ବନ୍ଧ ମାନେ ଦେଖ କୁକୁରର ମାନେ ମାଂସ ସହିତ କୁକୁରର ନିହାତି ଭାବରେ ସମ୍ବନ୍ଧ ଅଛି ହାତୀଠାରୁ ଭୟ ମାନେ ହାତୀଠାରୁ ଭୟର ଗୋଟେ ସମ୍ବନ୍ଧ ଅଛି ଅଧିକରଣ ସମ୍ବନ୍ଧ ମଧ୍ୟ ଏଠାରେ ବ୍ୟବହାର କରାଯାଇଛି ଅଧିକରଣ ସମ୍ବନ୍ଧ ଏଠି ଦିଆଯାଇଛି ସେବ୍ୟ ସେବକ ସମ୍ବନ୍ଧ ଜଣେ ସେବା କରିଥାଏ ଜଣେ ସେବକ ମାନେ ଯିଏ ଜଣେ ସେବ୍ୟ ମାନେ ଜଣେ ସେବା ପାଇଥାଏ ଆଉ ଜଣେ ସେବକ ପ୍ରଭୁଙ୍କର ଭୃତ୍ୟ ଠିକ ଅଛି ହରିର ପୁଅ ପିଲାମାନେ ଜନ୍ୟ ଜନକ ସମ୍ବନ୍ଧ ଜନ୍ୟମାନେ ଯିଏ ଜନ୍ମ ହେଇଛି ଜନକମାନେ ଯିଏ ଜନ୍ମ କରିଛି ହରି ଜନ୍ମ କରିଛି ତା ପୁଅକୁ ତ ଜନ୍ୟ ହେଲା ପୁଅ ଜନକ ହେଲା ହରି କନକର ଝିଅ ପବନର ପୁତ୍ର ଏଇଭଳିଆ ଷଷ୍ଠୀ ବିଭକ୍ତି আধার দে আদেয় সম্বন্ধ পিলা মানে আধার মানে ঠিক আধার মানে হচ্ছে আমি খাও থাকা জিনিস পিলা মানে আদেয় হচ্ছে আমি যায় সেটা হল আধেয় ঠিক আছে তো এটি তুমি দেখিপার কার্য কারণ সম্বন্ধ যদি আমি দেখবা কার্য কারণ সম্বন্ধ তাহলে এটি পিলা মানে আমার মানে কার্য গোটে অর্্য আছে କ'ଣ କାରଣ କ'ଣ ଫଳ ମିଳିଥାଏ ଠିକ୍ ଅଛି ଯେମିତି ପାପର ପରିଣାମ ପରିଶ୍ରମର ଫଳ ତ ବିଶେଷଣର ସମ୍ବନ୍ଧ ମଧ୍ୟ ଅଛି ଅଙ୍ଗାଙ୍ଗୀ ଭାବ ସମ୍ବନ୍ଧ ମଧ୍ୟ ଅଛି ଅଭେଦ ରୂପକ ସମ୍ବନ୍ଧ ଅଛି ସବୁ କିଛି ଅଛି ତୁମେ ନିଜେ ପଢ଼ ବୁଝ ପିଲାମାନେ କୌଣସି କଷ୍ଟ ଜିନିଷ ତ ଏଠାରେ ନାହିଁ ଠିକ୍ ଅଛି ତାପରେ ଆସିଗଲା ସପ୍ତମୀ ବିଭକ୍ତି ସପ୍ତମୀ ବିଭକ୍ତି ଅଧିକାରଣକାରକ କହିଥିଲି କାଳ କିମ୍ବା କାଳାଧିକରଣ କିମ୍ବା ଆମର ଅଛି କ'ଣ ନା ଆମର କାଳାଧିକରଣ ସ୍ଥାନାଧିକରଣ ଦୁଇ ପ୍ରକାର ଅଛି ବର୍ଷା କାଳ ତ ଏଠି କାଳାଧିକରଣ ପିଲାମାନେ ବର୍ଷା କାଳରେ କଦମ୍ବ ଫୁଟେ ତ ସପ୍ତମୀ ବିଭକ୍ତି ପୁଷ୍କରିଣୀରେ ପଦ୍ମ ଫୁଟୁଛି ପିଲାମାନେ କେଉଁ ସ୍ଥାନରେ ଫୁଟିଛି ଇଏ ହେଲା ସପ୍ତମୀ ବିଭକ୍ତି ଭାବେ ସପ୍ତମୀ ସୂର୍ଯ୍ୟ ଉଦୟରେ ପଦ୍ମ ଫୁଟେ ସୂର୍ଯ୍ୟ ଉଦୟରେ ପଦ୍ମ ଫୁଟେ ବର୍ଷା ଆଗମନରେ କୃଷକ ଆନନ୍ଦିତ ହୁଅନ୍ତି ତ ଏଠି ଭାବେ ସପ୍ତମୀ ଠିକ୍ ଅଛି त विप्स अर्थले सप्तमी विभक्ति देशे देशे घरे घर प्रयोजनात्मक शब्दले जति बेला कि जस प्रयोजन थाए पानी जुन सन्यासी र धन्य क प्रयोजन त यी र थाए जो लाग था पि सप्तमी म त महि पान तृतीय सप्तमीले तमफ्युजन हे तपाईँ या या पढेको पढ्यो ত সাধু নিপুণ কুশল পটু এই চব অৰ্থৰে মাজতমী বিভক্তি হৈ থাকে বস চৰিগলমী বিভক্তি ঠিক আছে ত আমি বৰ্তমান পলাই আচাৰ আমাৰ কণ কণ ক'শ্চিন অ দেখ কোশ্চি অ পিলা মানে বৰ্ষা আগ মনৰে আনন্দিত চাশী কূল আনন্দিত হলে তুমি যদি সপ্তমী বিভক্তে পঢ়িছ পিলা মানে এই কোৱা যায় কণ না বর্ষা আগমন ভাবে সপ্তমী বর্ষা আগমন সিটি এক্সাম রাইরেক্ট কোশ্চিন পিলা মানে বর্ষা আগমন কৃষক আনন্দিত হয়ে থাকে তো এটি তুমি ভাবে সপ্তমী সেই ডাইরেক্টলি তুমি জাঁপ যে আগমন হোচ্ছ এটি সপ্তমী বিভক্তি নাই কি এটি আগমন কথা হাইলাইট করাছি না করা হয়নি বুঝিপার কথা নেক্সট কথা যদি দেখিবা টংকাৰে চাউল টংকাৰে চাউল ছি তাৰ টকা ৰে চাউল মি কথা কৈছিল পিলা মানে তুমি তৃতিয়া বিভক্তি তৃতিীয়া তো সেই ৰে লাগিছিল বৰ্ষা আগমন ৰে কিন্তু এইকাৰে তুমি যেতিয়া পেলাই ৰে কথা কৈ থাকিলে এই আজিব ৰে কোৱাডে গল ৰে বাবা এই তোমাক মই যেতিয়া कही थिली पिला माने कौन कहि थिली ना कोडे गला कोडे गला हम सेटा डायरेक्ट देइनी की अच्छा अच्छा मूल्य अर्थ रे मूल्य अर्थ रे पिला माने 10 टंका रे দশ ট কড়ায়ে গোটি নোটা নড়া তো ঠিক আছে দশ টাকার কড়ায়ে বা গোটি নিয়া ঠিক আছে এই ভাগ লাগি থাকে মূল্য অর্থে তৃতীয় বিভক্তি হই থা তোমার বুঝে তা মূল্য অর্থের পঞ্চমী বিভক্তি বলে মু তম বুঝাই গলা চতুর্থী বিভক্তি ক্ষমা করি চতুর্থী বিভক্তি মূল্য অর্থ রায় তৃতীয় বিভক্তি ता परटा हला चतुर्थी विभक्ति ओके चतुर्थी विभक्ति से मूल्य रे जोटा थिला अच्छा तोट निहाति भन्ने एउटा त सम्बन्ध पळे आसला मार्ग दिग निर्णय तुलनात्मक भिन्न हेतु ओके तृतीय विभक्ति দ্বিতীয় বিভক্তি নিকটার্থক মূল্য অর্থে তো মূল্য অর্থের দ্বিতীয় বিভক্তি ভুল কহিলি পুরো ভুলি যাই মূল্য অর্থে বেড়ে বেড়ে দ্বিতীয় বিভক্তি হয়ে থাকে মূল্য অর্থের তৃতীয় বিভক্তি হৈ থাকে কিন্তু এই বুজিবা কেমি ক'ত দ্বিতীয় ক'তা তৃতীয় ন যদি আমি দেখিবা টংকা কু এই টকা কু লাগিছে আও এই ৰে লাগিছে তো এই মানে কোনো ডাউট হবাৰ চানস নাই যিহেতু ৰে লাগিছে তুমি কেৱল তুমি টেবুল দেখিদ পিলা মানে ত' এই তৃতীয়া বিভক্তি আৰামছে তুমি পাই যাব संबंद पद रे विभक्ति हुए? स्पष्ट भाबरे तमको लेखे कि कहिथिली जे संबंध पद रे षष्ठी विभक्ति हेथे पिलाटी भोक रे कांदु तो एठी मे भी भोक रे जते बळे लागी थाए ना पिला माने पिलाटी भोक रे कांदु ओके पिलाटी भोक रे कांदु ताले एठी को विभक्ति हे जिवो पिलाटी भोक रे कांदु देखो তো তুমি এটি তুমি দেখাও পিলা মানে তো করণকারক কারক মানে এটি আমার গোটে কারণ থাকে পিলাটি ভোকরে কান্দুছি তো এটি পিলা মানে এটা হয়ে যতীয় বিভক্তি চতুর্থী বিভক্তি হব না তো এটি চতুর্থী বিভক্তি জমা হব না ঠিক এটি পিলাটি ভোক কাছি যেহেতু রে লাগি এটি তোমার তৃতীয় বিভক্তি হয়ে ওকে তাপরে পিলা মানে যদি আমি দেখা ব্যাট্রি সেভর মোড অন গলা গলাম ওকে তো যদি আমি দেখিবা এই নদীর জল নদী জল সহ সম্বন্ধ মানে গোটে কথ রা যেহেতু সম্বন্ধ কারকরে আমি সম্বন্ধ ষষ্ঠী বিভক্তি ব্যবহার করে থাকে বোকাটা যেটি টি থাকে বোকাটা তো এটি পিলা প্রথমে বিভক্তি আমি সম্বোধন করছি বোকাটা কেরে ঠিক ত এই ভা সবু হৈ থাকে তো আজিৰ ক্লাছ পিলা মানে বস এতিকি ঠাই দেখি থাৰ তুম সমস্ত অশেষ অশেষ ধন্যবাদ ভিডিঅ'ৰ লেন্থ থাৰ্টি ফাইভ মিনিট হৈ যায় দেখি থাৰু ধন্যবাদ পঢ় কালি আমি আগামী ক্লাছ কালিকি নেকি আচিবা লাইভ ক্লাছ আচিবা তো দেখি তুম সমস্ত আওথৰে ধন্যবাদ চেনেল চবসক্ৰাইব কৰি যি মানে নুহুৱা ভিডিঅ'কু লাইক কৰ যদি ভাল লাগিল নোটছো টেলিগ্ৰাম পাই আছ মক টেষ্ট সবুকি সেই